একজন মুমিনের কয়েকটি কারণ পাওয়া গেলে তার উপর গোসল করা ফরজ হবে। অর্থাৎ আমরা বলতে পারি সংক্ষেপে যে কত কত কতটি কারণে গোসল করা ফরজ হয়। তো এই বিষয়ে আমাদের জানা খুব বেশি আগ্রহ এবং অধিকাংশ মানুষ সেই বিষয়টুকু শরমের কারণে জিজ্ঞেস করে না। তো এক নম্বর কারণ হচ্ছে সেটা হলো মহিলাদের কারণ। আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে অলরেডি হায়েজ এবং নেফাস দুইটা বেমার। হায়েজ হলো মাসিক যে বেমার, এটা পিরিয়ড থাকে, আর হায়েজ লিমিটেড কম দিন হলো 3 দিন আর উর্দে হলো 10 দিন। অর্থাৎ 3 দিন, 5 দিন, 7 দিন বা 10 দিন যেটা বেমার মাসিক হয় সেই মাসিক থেকে পাক হওয়ার পর গোসল করা ফরজ হয়। আর নেফাস হলো বাচ্চা জন্মগ্রহণ করার পর মায়ের গর্ভ থেকে যে খুন, সে খুন বের হয়, সেই খুন 40 দিন পর্যন্ত বের হয়। কেন কম হতে পারে, যদি বেশি হয় তাহলে অন্য বেমার, এই খুন এই নেফাস হবে না, কম হলে হতে পারে, তো সেটাকে নেফাস বলা হয়। সেইটুকু থেকে পাক হওয়ার পর গোসল করা ফরজ হবে। এখানে একটা মাসলা হচ্ছে, যদি কোনো মানুষের 10 দিনের থেকে বেশি যদিন হায়েজ হয় এবং 40 দিন থেকে দুদিন বেশি নেফাস হয়, সেটা কিন্তু এই পিরিয়ডের উপর চলে যাবে, আর সেক্ষেত্রে কিন্তু নমাজ এবং রোজা আদায় করা লাগবে। সেটা বেমার নর্মালি, যে মাসিক যেটা বেমার বা এই নেফাসের যেটা বেমার সেটা হবে না, সেটা এমনি নর্মালি বেমার ধরা হবে। সেক্ষেত্রে একজন মহিলার ক্ষেত্রে নমাজ পড়া ফরজ হবে, রোজা রাখা ফরজ হবে। 2 নম্বর কারণ হচ্ছে সহত সহিত, খাহির সাথে সহিত যদি কোনো পুরুষের বা কোনো মহিলাদের যদি এই মনি বের হয় তাহলে তার উপর গোসল করা ফরজ হবে। যদি স্বপ্নদোষ হয় তাহলে গোসল করা ফরজ হবে। 3 নম্বর হলো সহবাস করা। সহবাসের মাধ্যমে যদি মনি যদি ইনজাল হয় বা মনি যদি নাও বের হয় তবুও পুরুষ এবং মহিলার ক্ষেত্রে গোসল করাটা ফরজ হয়। আরেকটা বড় কারণ হচ্ছে মৃত ব্যক্তিকে জীবিত ব্যক্তি গোসল দেওয়া, সেটা হলো ফরজে কেফায়া। তার আত্মীয় স্বজন, তার পরিবার, পাড়া প্রতিবেশী মানুষের উপর সেই গোসলটুকু দেওয়া ফরজ। যদি কোনো মানুষ সেই গোসল না দেয় তাহলে সবাই গুনাগার হবে, সেটা হলো ফরজে কেফায়া।